চুকলিখোর, বিশ্বাসঘাতক, হারামি। Listen to me, আমরা জানি তোমাদের কেতা কত, পাশের হেসেরের খবর শুনে উকি দাও পার্শ্বত, কি করবো হায় হয়ে নিরুপায় বাঙালির রোজ নামচা, দেখতে দেখতে করতে মানা অনধিকার চর্চা। নমস্কার, জাহান্নামের নতুন সমাচার অনধিকার চর্চার পঞ্চম পর্বে আপনাকে স্বাগত। আমি চোগরুটের রাকেশ ঘোষ যথারীতি সদল বলে চলে এসেছি কাঠি করতে। এই কাঁঠাল পাকা গরমে নিজেরা যতই ডিপ ফ্রাই হই না কেন, অন্যকে রোস্ট করতে কিন্তু ছাড়ছি না, কারণ সেটাই তো আপনার আমার ধর্ম, পায়ের উপর পা ফেলে কোদল করা। তাহলে চলুন সেই মহান কর্মে ঝাঁপিয়ে পড়া যাক কোমর বেঁধে। আমাদের আজকের টার্গেট সুজন মুখোপাধ্যায়। 1974 জন্ম সুজন মুখোপাধ্যায় ওরফে নীলের। একেবারে ছেলেবেলা থেকেই চেতনা নাট্যদলের হয়ে মঞ্চে অবতরণ করেন। বাবা অরুণ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান হিসেবেই মঞ্চ, দূরদর্শন, চলচ্চিত্র তিনটি মাধ্যমেই কাজ করেছেন দক্ষতা ও সাফল্যের সঙ্গে। মঞ্চে অরুণ মুখোপাধ্যায় ছাড়াও কাজ করেছেন দেবেশ চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, অর্পিতা ঘোষ, অবন্তী চক্রবর্তী, সুমন মুখোপাধ্যায়ের মতো পরিচালকের সঙ্গে। নিজের নির্দেশিত চারটি নাটক যথেষ্ট জনপ্রিয়তা এবং সুনাম অর্জন করেছে। ঘাসিরাম কতোয়াল থেকে রানী ক্রেউসা নিঃসন্দেহে তাঁর কর্মজীবনের নতুন বাঁক। পেয়েছেন স্টেজ ক্রাফট সম্মান সহ একাধিক পুরস্কার। চলচ্চিত্রেও ঋতুপর্ণ ঘোষ, সৃজিৎ মুখোপাধ্যায় প্রমুখ স্বনামখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করেছেন নীল। হাই নীলদা, আমাদের অনধিকার চর্চার থেকে তোমাকে স্বাগত, ওয়েলকাম। আচ্ছা, এখানে আমার সঙ্গে আমার আরো চার বন্ধু রয়েছে, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছে দমদম স্টার দেবাশিস দত্ত, থিয়ালাইটের অতনু সরকার, অশোকনগর নাট্যমুখের অভি চক্রবর্তী, হাই, যাদবপুর মন্থনের রাজীব বর্ধন, হাই। তবে এগুলো কিন্তু সবদের ছদ্মনাম নীলদা। হ্যাঁ, আসল নাম উমেশ যাদব, হরভজন সিং, জশপ্রীত বুমরা, ওরা তোমাকে বোলিং করবে, আইদার তোমাকে 4-6 মারতে হবে, আদারওয়াইজ ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, কোনো ঠুকে খেলবার স্কোপ নেই। দেখে শুনে একটু বল করো, তোমরা খুব বড় বড় বোলার, খালি মাথাটা ফাটিয়ে দিও না, ডাক্তার নেই, মানে এই সময় ট্রিটমেন্ট করা খুব মুশকিল, তো যদি সেরকম হয় আমাকে বলো, সেরকম বল করলে আমি হেলমেটটা পরে নেবো, ঠিক আছে? টি-20 খেলার মতোই খেলতে হবে, বুঝতে পারছি, রিভার্স সুইপ মারতে হবে, হ্যাঁ, সুইপ শট মারতে হবে। হ্যাঁ, প্রথম প্রশ্ন বলো। ওকে, অল দ্য বেস্ট। ফার্স্ট ওভারে অতুল। চেতনার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে বর্তমান নাট্য একাডেমির সদস্যবদ্ধ, দুটো সম্পূর্ণ বিপরীত মেরুর, এই দুটোকে মেলাও কি করে, সংঘাত হয় না? প্রথমেই তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই, এই কারণে অনধিকার চর্চায় কথাটা শুনলে অনেকে রেগে যায়, রেগে যাওয়ারই কথা কেন তুমি, কিন্তু তোমাদের এই চর্চায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাই। আমি বেশ আনন্দই বোধ করছি, এবং তোমাদের চারজনকে এবং পাঁচজন বোধহয়, অতনু, দেবাশিস, রাকেশ, অভি, রাজীব, তাই তো, কাউকে মিস করলাম না তো, তো ধন্যবাদ তোমাদের। দেখো অতনু, আমার যেটা মনে হয়, চেতনার নিজস্ব রাজনৈতিক দর্শন 1972 সালে প্রতিষ্ঠা চেতনা, সেখান থেকে তৈরি হয়েছে বটেই, দীর্ঘ একটা যাত্রাপথ আছে সেটার, এবং সবাই সেটা জানে, এবং চেতনার নাটকের মাধ্যমেই সেটা প্রকাশিত। চেতনা সবসময় সেই নাটক করে এসছে, এবং চেতনার মোটোই হচ্ছে ঠিক নাটক, ঠিক থিয়েটার ঠিকভাবে করা। তো আমাকে যখন, আমার যেটা মনে হয়, আমাকে যখন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য পদ দেওয়া হলো, তখন আমি একটা কথাই বলেছিলাম, কেন, তখন একটাই উদ্দেশ্য ছিল যে আজকের যারা কাজ করছে, আজকে থিয়েটারে যেভাবে সিরিয়াসলি করছে, অনেস্টলি করছে, চেষ্টা করছে ভালো কাজ করার, তাদের একটা কোথাও মতামত, তাদের একটা কোথাও মানে একটা যুক্ত হওয়া দরকার, এখানে রাজনীতির সংঘাতটা যেন না থাকে। তো আমার যদি কোনো অন্য রাজনৈতিক মতাদর্শ থাকে, ধরে নিই, তাহলেও কিন্তু মানে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সঙ্গে তার কোনো সংঘাত হওয়ার কথা নয়। আমি
থিয়েটারকে কতটা সার্ভ করতে পারছি, বা এক কথায় সেবা, সেবা অনেক বড় কথা, সেটাই আসল। তো সেখানে আমার যদি কোনো অন্য স্বর থাকে, অন্য মত থাকে, সেটা কিন্তু সেখানে গিয়ে কোনো বিরোধ তৈরি করবে না। আমি আমার মতো কাজ করব বাইরে বেরিয়ে, আমি আমার মতো টেক্সট বাজবো, আমি আমার মতো আমার মতামত প্রকাশ করার চেষ্টা করব, বা নাটকের মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা করব। এবং নাট্য একাডেমিটি হচ্ছে একটা টোটাল থিয়েটার কমিউনিটিকে সার্ভ করা। সেখানে সব ধরনের নাটক, সব ধরনের স্বরকেই স্বাগত জানানো হবে। এরম একটা জায়গা থেকেই আমার ওখানে সদস্য পদটা নেওয়া। এবং দুর্ভাগ্যবশত আমি একটা মিটিংও যেতে পারিনি, সেটা আমার অদক্ষতা, আমার না পাওয়া। কিন্তু ওইখানেই আমার কোথাও মনে হয়েছিল যে চেতনার জার্নির সঙ্গে নাট্য একাডেমির সদস্য পদ কোথাও সংঘাত হতে পারে না, যদি হয় তাহলে আমি থাকবো না। কিন্তু আমাকে সেই গ্যারেন্টি দেওয়া হয়েছিল, সংঘাত হওয়ার কথা নয়। তার মানে আমার কি রাজনৈতিক দর্শন, সেটা আমার নাটকেই প্রকাশিত। আমি এরকম ভাবে ওই গলা ফাটিয়ে বলার মতো কিছু না। তবে আমি চেতনার চেতনার বেসিক যে ঠিক থিয়েটার ঠিকভাবে করার চেষ্টাটাকেই বজায় রাখার চেষ্টা করেছি। তো এই জন্য আমার ওই সদস্যপদ নেওয়ার কোনো সংঘাত হয়েছে বলে আমি মনে করি। ঠিক আছে, এটা একটা স্লোয়ার ছিল আর কি, মানে স্লোয়ার গিয়ার করছি, তো আমি একটু পাওয়ার ড্রাইভ মারার চেষ্টা করেছি। আমরা দ্বিতীয় প্রশ্নে রাজীবের কাছে যাব, তার আগে শুনে নেব অপর্ণা সেন কি বলছেন নীলদার কাজ সম্পর্কে। সুজন মুখোপাধ্যায় যে যেভাবে নাটকটিকে সাজিয়েছেন, তা স্টেজ ক্রাফ্ট একেবারে মানে মুগ্ধ করেছে আমাকে। একটা সর্বগুণ সমন্বিত একটা নাটক অনেকদিন বাদে দেখলাম। পুরো ব্যাপারটা কিন্তু যে এসেন্স অফ ডন কিহোতে যেটা, সেটা বেরিয়ে আসে অসম্ভব। এত ভালো লেগেছিল যে কি বলবো। আর মিউজিক অসাধারণ, ভীষণ ভালো মিউজিক, যে অনসম্বল অ্যাক্টিং যেটা হয়েছে, এবং যেভাবে কি বলবো, দ্য স্টেজ ওয়াজ ইউজড, দ্য স্পেস ওয়াজ ইউজড, সেটা একেবারে মারাত্মক। রাজীব ভালো আছো তো? হ্যাঁ বলো বলো বলো। নীলদা, তোমার দাদা সুমন মুখোপাধ্যায় চেতনায় থেকে কাজ করতে পারেনি, তাকে অন্য দল তৈরি করতে হলো, অথচ তুমি চেতনায় থেকে গেলে, মানে চেতনায় থেকে তুমি ডিরেকশন দিচ্ছো, নিজের মতো করে কাজ করছো। আচ্ছা নীলদা, এর অঙ্কটা কি, মানে আমি বলতে চাইছি এটা কিভাবে সম্ভব হলো বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি আমি একটু দর্শকদের পরিষ্কার করে দিই যে সুমন মুখোপাধ্যায় আলাদা দল তৈরি করেছিল, তার তার উত্থানটা মানে তার প্রেক্ষিতটা একটু আলাদা। আলাদা মানে আসলে আলোচনায় উঠে এসেছিল, এখনও আমাদের মধ্যে আলোচনা হয় যখন আমরা তিনজন বসি, মানে অরুণ মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায় আর আমি, যে একই নাট্য দলে দুজন সমান মেধা সম্পন্ন দুজন প্রতিভাবান পরিচালক থাকলে সংঘাত বাঁধবেই। তো যেটা হয়েছিল, অরুণ মুখোপাধ্যায় দীর্ঘ পরিচালনা করার পর সুমন মুখোপাধ্যায় তিস্তা পার করা এবং তার জনপ্রিয়তা এবং সব মিলিয়ে যখন দেখা দিল যে অরুণ মুখোপাধ্যায় তার মতো থিয়েটার করতে চাইছেন, সুমন মুখোপাধ্যায় একটা আলাদা স্বর তৈরি করছেন, আলাদা ভাষা তৈরি করছেন, আলাদা জায়গা তৈরি হচ্ছে, তখন একটা সংঘাত বাঁধে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় একদম কোনো ঝগড়াঝাঁটির ব্যাপার না, সুমন মুখোপাধ্যায় মনে করেছিলেন যে তার একটা আলাদা স্পেস তৈরি হওয়া দরকার, সেখান থেকেই তার দল তৃতীয় সূত্রের আবির্ভাব, এবং সেখানে সে বিসর্জন, বিসর্জনের মতো নাটক হয়েছে, আরও ইত্যাদি অনেক নাটকই হয়েছে, তারপরের ইতিহাস সবাই জানে। তো সেই জায়গা থেকেই সুমন মুখোপাধ্যায়ের কিন্তু আলাদা দলের একটা প্রয়োজন পড়ে, একদম সুন্দর সুস্থ শৈল্পিকভাবে সেটা তৈরি হয়। এবং এবার আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি বলি তোমাকে যে আমি একটা সময় যখন চেতনা চল্লিশ হলো 2012-তে, তখন এমন একটা পরিস্থিতি এলো যে চেতনায় নতুন কাজ হচ্ছে না, জগন্নাথ মারির সংবাদের খালি শো হয়ে যাচ্ছে, এবং অরুণ মুখোপাধ্যায় মানসিকভাবে মনে করছেন যে তিনি নতুন কোনো ভালো স্ক্রিপ্ট পাচ্ছেন না, যেটা চেতনায় আবার নতুন করে করবেন, এবং সদস্য সংখ্যাও কমতে থাকছিল। তো সেই জায়গা থেকে আমি খানিকটা বাধ্য হই, কোণঠাসা হই, চেতনা যেহেতু আমার খুব প্রাণের প্রিয় একটা অংশ জীবনের, তো সেখানে দাঁড়িয়ে আমি প্ল্যান করি যে নতুন কিছু ছেলে মেয়ে নিয়ে এবং দলের প্রবীণদের নিয়ে। এবং আমার খুব প্রিয় একটি নাটকের কথা মনে পড়ে, কাশীরাম কোতোয়াল, যেটি বাংলায় হয়নি, আমি প্রথম পরিচালনা করি। আমি তখনও জানতাম না যে আমার পরিচালক হিসেবে আমি কোন দিকে যাব। তো সেইটাই আমার উত্থানের কারণ পরিচালক হিসেবে, সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি জানি না থিয়েটারে। কাশীরাম কোতোয়াল মানুষের, বেশিরভাগ মানুষের, অনেকে খারাপ লাগতেও পারে, তো ভালো লাগায় তারপরে পরে মাগুন রাজার পালা, ডন্তাকে ভালো লাগে, এবং রানী ক্রেউসা। তো এটাই হচ্ছে আমার বেসিক। তো আমার কোনো এক্ষেত্রে কোনো ঝগড়াঝাটি ছিল না, কোনো
কোনো বিরোধ ছিল না এবং অরুণ মুখোপাধ্যায় মানসিকভাবে এবং শারীরিকভাবেও অনেক এসছেন, দেখেছেন, তার মতামত জানিয়েছেন, আমাদের পাশে থেকেছেন। তো তো আমি সেইভাবেই পরিচালক হিসেবে আমার যাত্রাপথ খুলে গেল এবং সেটা খুব কঠিন যাত্রা হলো আমার কাছে এবং এখনো লড়াই যাচ্ছি আমি, তাই তোমাদের অনধিকার চর্চায় ঢুকে পড়েছি আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো এটা কিন্তু আমি মানে বাউন্ডারির উপর একটু আগে পড়লো বলটা আর কি। ওয়েলকাম ব্যাক টু অনধিকার চর্চা। আমরা কথা বলছিলাম সুজন মুখোপাধ্যায় নীলদার সঙ্গে। এবার অভির প্রশ্ন। নীলদা, হ্যাঁ বলো। আমার ঠিক প্রশ্ন নয়, জাস্ট জানতে চাওয়াই বলতে পারো। প্রায় প্রতিটা নাটকেই নিজের স্ত্রীকে মেন রোল দেওয়া, এর সুবিধা বা অসুবিধা কিভাবে দেখো? আমি জানতাম এটা মেরাম একটা বল আসতে চলেছে, আমি বুঝতে পেরেছি। অভির পরস্ত্রী কৌতূহল চর্চা করে চাকার দিয়ে উঠেছে। চাকা একেবারে না, প্লিজ। এসবের মানে কি? দেখ, এমনটা কিন্তু কথা ছিল না। হাই শম্পা। হ্যাঁ রাকেশ দা, বলো। তোমরা প্রায় করে থাকো এটা, তাই তো? এরোর স্ত্রীকে ফোন করে থাকো তো? লোক কোনো সুবিধা লাগতেছে না, মনে হয় বিষয়টা অনেক দূর যাইবে। রাকেশ, অতনু, প্লিজ। আরে, আমরা নীলের উত্তরটা আগে শুনি। নীল, ওদের এগুলো লেগেই থাকে, জাস্ট ইগনোর। আপনি বলুন। হ্যাঁ, না দেখো, আমি প্রথমেই বলি যেটা হচ্ছে, নিবেদিতা মানে প্রথম থেকেই তার নিজস্ব একটা চর্চা ছিল অভিনেত্রী হিসেবে। মানে আমার সঙ্গে যখন ওর পরিচয় হয় অঞ্জন দত্তের দলে, এবং অঞ্জন দত্তের দলে ও অনেক শেষের দিকে এসেছিল, সেখান থেকে পরিচয়, তারপরে আমাদের নিজস্ব একটা যাত্রাপথ আছে, দীর্ঘ যাত্রাপথ আছে, কঠিন যাত্রাপথ আছে। কিন্তু তখন থেকেই ও যখন অঞ্জন দত্ত থিয়েটার দল তুলে দিলেন, মানে দল আর চালালেন না, থিয়েটার করলেন না, তখনও চেতনা এসে অভিনয় করে এবং সেই অভিনয় গুণে অরুণ মুখোপাধ্যায়ের বাহবা পায়, সুমন মুখোপাধ্যায়ের বাহবা পায় এবং অন্যান্য দর্শকেরও পায়। সেই থেকে ওর ওর যে অভিনয়ের চর্চাটা প্রথম থেকেই ছিল, সেখান থেকেই সেটা প্রকাশ পায় এবং আস্তে 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 ও নিজেকে তৈরি করে। তারপরে মানে কষ্ট করে সংসার করে, করতে 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 একটা সময় এসে আজকে এসে নিবেদিতা মুখোপাধ্যায় যে পরিচয়টা পাচ্ছে মানুষের কাছে টেলিভিশনের মাধ্যমে, টেলিভিশন যেহেতু খুব দ্রুত পৌঁছে যায় মানুষের কাছে, সেখানে একটা ভালোবাসা পাচ্ছে, শ্রদ্ধা পাচ্ছে এবং থিয়েটারেও ও যেভাবে প্রমাণ করেছে, ঘাসিরামেও ওরম একটা রোলে, ছোট্ট রোলে, এবং সবাই ওর কথা বলতো, তারপরে ও ডনে আমার মনে হয় ওর ওটা প্রাপ্য প্রমাণ করে এবং ক্রেউস সাথে নাম ভূমিকায়, মানে বলা যেতে পারে ব্রাত্যদা নিভুর কথা ভেবেই লিখেছিল। তো এটা আমার খুবই ভালো লাগার একটা জায়গা। তো এক্ষেত্রে স্ত্রী, কিন্তু স্ত্রীর পরিচয়টা অনেক পরে আমার মনে হয়। তো ও আমার স্ত্রী নাও হতে পারতো, নাও হতে পারতো অভিনেত্রী, মানে আরও অনেক ভালো ভালো অভিনেত্রী যারা আছে, কারো না কারোর কেউ তো স্ত্রী বটেই। এখন যেহেতু আমার স্ত্রী বলে এত আলোচনা হচ্ছে, কিন্তু এক্ষেত্রে একটা শিক্ষা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, জানো তো, বিশ্বাস করো, আমি সবাইকেই বলতে চাই, এটা দর্শককেও, যে অরুণ মুখোপাধ্যায় একটা কথা বারবার বলতেন যে যোগ্যতাটাই আসল। তো যেহেতু আমার স্ত্রী, তাই অনেকেরই মনে হয়, অভির স্ত্রীও তো অভিনয় করে, কি করে না অভি? হ্যাঁ করে তো, অনেকের মানে অনেকেই এরকম আছে। এবার স্ত্রী অভিনেত্রী হলে সুবিধে একটাই, তার উপর অনেক দাবি জানানো যায়, তার উপর অনেক মানে, এবং তার সঙ্গে আলাপ আলোচনা রেগুলার চলতে থাকে, তার ইনপুটস, এবং করতে গিয়ে একটা বিশাল ঝগড়াও হয়, ঝগড়াটাও একটা এক্সট্রিম লেভেলে হয়, সেটা কিন্তু খুব শৈল্পিক ঝগড়া। তো তাকে সহজে কমিউনিকেট করা এবং কমিউনিকেট করতে করতে আস্তে আস্তে এই নানান প্রসেসের মধ্যে গিয়ে একটা নতুন দিগন্ত হয়তো খুলে যায়, এটাই আমার বিশ্বাস এবং নিবেদিতা সেটা প্রমাণ করেছে। তার কম্পিউটার ইঞ্জিনিয়ার কেউ বা কারোর ব্যবসা আছে, তো যে যেটা পারে সেটাই করছে। এক্ষেত্রে নিবেদিতা আগে অভিনেত্রী, তারপরে আমার স্ত্রী। আমরা কথা বলবো নিবেদিতা মুখোপাধ্যায়ের সঙ্গে। কি হলো এটা তো? আর তুমি নিবুকেও ফোন করবে?
যার যা স্বভাব, এবার বুঝে নাও। আমি প্রথমেই বলেছিলাম ব্যাটিংটা ঠিকঠাক করতে হবে, কিন্তু কারণ কখন কোন দিক থেকে কি বল আসবে, কে বল করবে, কিচ্ছু ঠিক নেই। দেখি ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, হেলমেটটা পরে নিই, দাঁড়াও। নিবুদি আমাদের সঙ্গে লাইনে রয়েছে। হাই নিবুদি, ওয়েলকাম টু অনঅথিকার চর্চা। এই লকডাউনের বাজারে পেটে গামছা বেঁধে হাই তোলা ছাড়া আর কে কী বা করতে পারে বলুন তো। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে। নীলদা বলছে, নীলদা নাকি তোমাকে অঞ্জন দত্তের দল থেকে ভাঙিয়ে নিয়ে এসেছিল, আমি বলছি যে হাইজ্যাক করে নিয়ে এসেছিল। হাইজ্যাক টাইজ্যাকের ব্যাপার না, এর মধ্যে কোনো হাইজ্যাক নেই। এটার মধ্যে যেটা আছে যে নীলদা, নীলদা প্লিজ, হ্যাঁ প্রশ্নটা যাকে করা হয়েছে উত্তরটা সেই দেবে। হ্যাঁ ঠিক আছে, তুমি নাও বলো নিবুদি। না না না, হাইজ্যাক নয়, হাইজিল। একটা গ্রুপে যদি জ্যাক এন্ড জিল দুজনেই থাকে, জ্যাক যখন গড়িয়ে পড়বে, জিল তো তার পিছু পিছু গড়িয়ে পড়বে। এ তো ছোটবেলা থেকে শিখে এসেছি, শুনে এসেছি। আসলে আসল কথাটা হলো, অঞ্জন দত্ত মানে আমাদের অঞ্জনদা রেগুলারলি থিয়েটার করেন না, তো মানে একটা থিয়েটার করার পর বেশ কিছুদিন গ্যাপ দেন। তো নীলের হয়তো মনে হয়েছিল যে আমি যদি রেগুলারলি কোনো একটা গ্রুপের সঙ্গে যুক্ত থাকি, তাহলে সেটা আমার থিয়েটার চর্চার পক্ষে খুব ভালো হবে। বা হয়তো মনে হয়েছিল আমার যদি স্পার্ক বা স্ফুলিঙ্গ আছে, সেটা কাজে লাগানো যেতে পারে, জানি না, হয়তো তখনই প্রেমে পড়ে গেছে। আমি বলতে পারছি না, কোনো একটা অজ্ঞাত কারণে আমাকে নীল মুখোপাধ্যায় চেতনায় নিয়ে এসেছিল। তো সৌভাগ্যবশত সেই সময় জগন্নাথের হিন্দি ভার্সন হওয়ার একটা পরিকল্পনা চলছিল চেতনা গ্রুপে। তো আমার শ্বশুরমশাই মানে চেতনা স্রষ্টা শ্রী অরুণ মুখোপাধ্যায় জেনে নিলেন যে আমি হিন্দি জানি কি না। আমি হিন্দি জানি শুনেই আমাকে জগন্নাথের হিন্দি স্ক্রিপ্টটা পড়তে দিলেন। কিংবদন্তি নাটকে কিংবদন্তি একটি রোল অফার করা হলো আমাকে। চেতনার সকল সদস্যই অবাক, আশ্চর্যান্বিত। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল, মানে আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং মনে হয়েছিল চেতনায় প্রথম। আমার এখন এসে যেটা মনে হয়, আমি ডিরেক্টর অরুণ মুখোপাধ্যায়কে, শ্বশুরমশাই অরুণ মুখোপাধ্যায়কে, চেতনার সকল সদস্যবৃন্দকে এবং সর্বোপরি দর্শককুলকে খুশি করতে পেরেছিলাম। খুশি করতে পেরেছিলাম বলেই আজকেও স্বমহিমায় আমি চেতনায় টিকে আছি। আচ্ছা নিবুদি, তোমার ফেসবুক প্রোফাইলের নাম নিবেদিতা নীল মুখোপাধ্যায়, মানে সেখানে তোমরা দুজনে একদম টাইট বন্ডিং অ্যাটাচড। আবার একটু আগে নীলদা বলছিল কাজের জায়গায় নাকি তোমাদের ধুমধুমার ঝগড়া হয়, অশান্তি হয়, মানে সেটা কি লেভেলের হয়, একদম হাতাহাতি পর্যায়ে? আসলে এই নামটি আমার কাছে চীনের প্রাচীর, না চীন নয়, চিন চিন করে উঠল। এইটি প্রাচীরের কাজ করে, যাতে আমাকে ফেসবুক প্রোফাইলে কোনো দুষ্টু লোক কু মন্তব্য, কু প্রস্তাব, কু ইঙ্গিত না করতে পারে, সেই জন্য এই ব্যবস্থা আর কি। তো এই ব্যবস্থাকে দেখে আমার ভাসুর ঠাকুর শ্রী সুমন মুখোপাধ্যায় একবার বলেছিলেন, ভাগ্যিস সিস্টার নিবেদিতা লেখেননি মার্গারেট বিবেকানন্দ নোবেল। রাগারাগির কথা, তার আগে বলি নীল আমার সম্বন্ধে একটু আগে যে কথাগুলো বলেছে সেগুলো শুনে আমি ভীষণ রেসপেক্টেড ফিল করেছি। নীল আমার সম্বন্ধে এই ধারণা পোষণ করে জানতে পেরে আমার আমার ভীষণ 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 ভালো লেগেছে। থ্যাংক ইউ নীল, আর বাকি যা বলবার সেগুলো আড়ালে বলব। রাগারাগি তো হবে, সমমনস্ক হওয়া সত্ত্বেও জেনুইন ইনভলভমেন্ট নিয়ে কোনো কাজ করতে গেলে, সৃষ্টিশীল কাজ বিশেষ করে করতে গেলে, রাগারাগি কথা কাটাকাটি ঝগড়া অনিবার্য, না হলে বুঝবো দুজনের মধ্যে সেই আর্জ বা জেনুইনিটি নেই। লাগবেই ঝগড়া, তো আমাদের মধ্যেও লাগে। এমনও ঝগড়া লেগেছে অনেক সময় যে স্টেজ রিহার্সালের দিন আমি বলেছি আমি করবো না নাটক, এখানে অভিনেতাদের অভিনেত্রীর কোনো লিবার্টি নেই, কেন আমার চাপিয়ে দেওয়া হচ্ছে, এসব বলে। তো আমি রেগে গিয়ে যখন ভীষণ চিৎকার করি বা কেঁদে ফেলি, তখন চেতনার সমস্ত সদস্যরা ছুটে আসে, কেউ আমার হাতে ধরে অনুরোধ করে, কেউ আমার মাথায় হাত বুলিয়ে দেয়, কেউ আমাকে জড়িয়ে ধরে, কেউ আমার পছন্দের খাবার খাইয়ে বলে যে প্লিজ এরকম করিস না, তুমি ছাড়া কে করবে, চেতনার এত বড় দায়িত্ব কে সামলাবে। তো আমার সেই পরিস্থিতির
থ্যাংক ইউ সো মাচ নিবুদি আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের অনধিকার চর্চা টিমের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। ওকে থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ওয়েলকাম ব্যাক টু অনধিকার চর্চা। আমাদের গান পয়েন্টে আজকে দাঁড়িয়ে আছে সুজন মুখোপাধ্যায়। আমরা লাস্ট কোয়েশ্চনে যাবার আগে শুনবো সৃজাত কি বলছেন নীলদার কাজ সম্পর্কে। ডন কিহোতে একটি চিরকালীন সাহিত্য, তাই আমরা যখন ডন তাকে ভালো লাগে দেখি, আমরা কিন্তু আমাদের চারপাশকে গড়ে উঠতে দেখি মঞ্চে, আমাদের সময়কে আমরা অনুভব করতে পারি মঞ্চে, আমাদের রোজকার ক্ষয়ে যাওয়াকে আমরা টের পাই মঞ্চে। এটা তৈরি করা খুব সহজ কাজ ছিল না, যেটি নীল মুখোপাধ্যায় তার প্রযোজনার মধ্যে দিয়ে করতে পেরেছেন সহজেই। চেতনার ব্যানার, স্বনামধন্য বাবা দাদা এবং নিজের টেলিভিশন পরিচিতি, সব কিছু মিলিয়ে আপনি কি একটু নিরাপদ নির্দেশক নন? না, আমি 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 এক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার করে দিই, ঠিকই বলছো। দেখো, চেতনা স্বনামধন্য দল, দীর্ঘদিনের দল, এবং আমার নিজস্ব একটা যাত্রাপথ আছে, আমার নিজস্ব একটা পরিচিতি আছে, নিজস্ব একটা স্পেস আছে। আমি যেভাবে অভিনেতা হিসেবে জায়গা তৈরি করেছি, চেষ্টা করেছি করার অন্তত, কারণ আমার অবস্থাটা পেছনে দেখতে পাচ্ছি, ওই ওই যেরকমভাবে এরকম করে বসে আছি, এরকম করে ওই ওই খানিকটা ওইরকমই ছিল। আমি যখন বিয়ে করি, তোমার নিবেদিতার সঙ্গে একটু কথা বললে তো, আমি জানতাম না কী করে খাবো, পড়বো, বাড়ি ভাড়া দেবো কী করে। তো যাকগে, তো সেই জায়গা থেকে একটা পরিচিতি তৈরি করতে করতে করতে, এবং থিয়েটারের আমি আবার অভিনেতা হিসেবে দীর্ঘদিন বাদে প্রত্যাবর্তন হয় দেবেশ চট্টোপাধ্যায় ব্রেন নাটকের মাধ্যমে, এবং আমার কাছে আমার কোথাও মনে হয় এই যে তুমি যে নামগুলো বলছো, অরুণ মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, এটা কিন্তু শুধু থিয়েটারের কিছু মানুষ জানেন, আমি যে মাধ্যমে কাজ করেছি সেই মাধ্যমে কিছু মানুষ তো জানেন বটে, কিন্তু অনেকেই জানতেন না। কিন্তু অনেকে পরে আবার অনেকে আমাকে ওই মাধ্যমে, যখন আমার বাবা অভিনয় করতে গেছে কোনো ওয়েব সিরিজে বা কোনো টেলিফিল্মে, বা ও আপনি নীলদার বাবা, মানে অদ্ভুত কিছু কানেকশনস তৈরি হয়। তো আমি যেটা বলতে চাইছি যে যে এইটা টেলিভিশনের পরিচিতিটা একটাই কাজ দেয়, যে আমার একটা পরিচিত অনেক মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, অনেক বন্ধু হয়েছে, যারা আমার থিয়েটারের, আমি বলছিলাম থিয়েটারের চেতনার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, আমি জানি আমার কষ্টটা, এবং আমার কিছু কাছের মানুষ জানেন যে অনেকেই আমাদের, যেমন ধরো চেতনা নাট্য পত্রিকা এরকম বড় করে বার করেনি, যেটা আমরা 46 বছরের উৎসবে বার করলাম, নতুন জিনিস ওয়ার্কশপ শুরু করলাম চেতনায়, যে চেতনায় নতুন নতুন ছেলে মেয়ে কী করে আসতে চাইছে ওয়ার্কশপের মাধ্যমে, হ্যাঁ, সামান্য পয়সার বিনিময়ে। তো এইটা কিন্তু চেতনাতে আমি করার চেষ্টা করেছি, নতুন স্বাদ দেওয়ার চেষ্টা করেছি। আমি কৃতিত্ব চাইছি না, আমি আমি খালি আমি আমার আমার কার্যকারিতাটা বোঝানোর চেষ্টা করছি। এবং সেখানে ওই যে নাট্যপত্রে, যেমন ব্রাত্যদার একটা লেখায়, ব্রাত্যদা অবশ্য আগেই লিখেছিলেন তার ওয়ালে, ব্রাত্যদার আমাকে মানে আমাকে যখন একজন আমার অগ্রজ, এরকম প্রণম্য অগ্রজ এবং যার আমি ভক্ত, সে যখন লেখে যে সুজন সহজ পথে হাঁটলেন না, প্রথমেই এমন একটা নাটক বাঁচলেন ঘাসিরাম কোতোয়াল, এত মানুষ নিয়ে মিউজিক্যাল, তার মধ্যে মারাঠি প্রোডাকশনের ওই রকম একটা লেজেন্ডারি এফেক্ট রয়েছে, তো তো সে সেইটার সঙ্গে লড়াই করলো আর কি, করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করলো। আমি এটাকে খালি এই উদ্ধৃতিটাকে কেন দিলাম, আর অনেক মানুষ বলেছেন, কিন্তু আমি কেন দিলাম, কারণ এগুলো না কোথাও জোর দেয়। সুবিধে যদি তুমি বলো, একটাই সুবিধে ছিল, চেতনার রিহার্সাল রুমটা ছিল, এটা একটা সুবিধে ছিল। কিন্তু নতুন করে ছেলে আনা এবং তাদের থিয়েটার মনস্ক করা, অনেকে হয়তো আমার উপর রেগে গিয়ে চলেও গেছে, এখন বাইরে বেরিয়ে নানান উল্টোপাল্টা কথাও বলছে, সে বলুক, তাতে কোনো অসুবিধে নেই, নাম থাকলে দুর্নামও থাকবে, তোমরা জানো সেটা। তো সেটা কী হয়েছে, তো তার ফলে আমার কী যে চাপ ছিল, কারণ আমি ভেবেছিলাম যে গাজের মতো আমি শুরু করছি, যদি আমার পছন্দ না হয় বন্ধ করে দেবো। তারপর দেবেশদা এ করলেন, মঞ্চসজ্জা করলেন, সৌমেনের সাথে আলোর আলো নিয়ে পরিকল্পনা হলো, পোশাক তৈরি করলো নিবেদিতা নিজে। তো এটা একটা না খুব কঠিন কঠিন লড়াই ছিল, কারণ চেতনার অনেক ট্যাবুজ আছে অনেক লোকের মাধ্যমে।
তো বেশিরভাগ মানুষকে যখন সেটা যখন মানুষের মুখে শুনি, ধরো পুনেতে অভিনয় করতে গেছি, যে যখন বলে চেতনা ব্যাটনটা সঠিক হাতে গেছে, তখন ওইটুকুই আনন্দ। আর তো থিয়েটার থেকে পয়সা পাই না, ওইটুকুই আনন্দ পেয়েছি যে চেতনার যে এতদিনের ব্যাগেজ, এতদিনের বোঝা, ওরে বাবা গন্ধমাদনের মতো, সেইটাকে আমি অন্তত কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এবং আমি জানি না ভবিষ্যতে কতটা পারবো, চেষ্টা করে যাব। সুবিধে যদি বলো থিয়েটারের চেয়ে বাইরে টেলিভিশনের সুবিধাটা ওইটাই যে মানুষ আমাকে টেলিভিশনের মাধ্যমে বা সিনেমার মাধ্যমে কিছু সংখ্যক মানুষ ভালোবেসেছে, তাই আমার কাজ দেখতে হয়তো এসেছে, সেটা ভালো। সেটা কিন্তু সেটা দেখতে এসে তারা যখন থিয়েটারটা বিচার করছে, থিয়েটারের জায়গা থেকে করছে, কিন্তু তখন আর টেলিভিশন বা সিনেমার ব্যাগেজটা থাকে না যে তুমি থিয়েটারটা কত ভালো করতে পারছো, তোমার থিয়েটারের পরিচালনার কাজ আলাদা স্বর তৈরি করছে কিনা আলাদা, বা একটা নিজস্বতা তৈরি করছে কিনা, একটা কত ভাইব্রান্সি তৈরি করছে না, একটা স্পিরিট আসছে কিনা, একটা নতুন চেতনা উন্মেষ হচ্ছে কিনা, নতুন চেতনার। দুখর ব্যাটিং করেছো নীলদা, কনগ্রাচুলেশন। আমাদের অনধিকার চর্চা টিমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা আমাদের সঙ্গে থাকার জন্য, আর আমাকে এইভাবে ডেকে এনে অস্ট্রেলিয়ান পিচে ব্যাটিং করানোর জন্য অনেক ধন্যবাদ। আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই, আমরা ফিরে আসব আগামী সপ্তাহে, সঙ্গে থাকবে আমাদের আর এক নাট্যবন্ধু বর্ধমান থেকে কল্লোল ভট্টাচার্য। কলকাতা ছেড়ে খিল্লি করতে এবার আমরা ঢুকে পড়ব জেলা স্তরে, সুতরাং বেশ শক্তপোক্ত কাঠি নিয়ে তৈরি থাকুন আমাদের সঙ্গে। আর তার সাথে আপনার মোবাইল স্ক্রিনের ঠিক নিচেই ডান দিকে জলজল করতে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, বাবা কাঠিশ্বরের মন্দিরের ঘণ্টা টং। ভালো থাকবেন, অনধিকার চর্চা করবেন না। We'll be right back.